ফিল্ড সল্টের দুর্দান্ত ব্যাটিং ঝড়ে দিল্লি ক্যাপিটালসকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারালো কলকাতা নাইট রাইডার্স। যদিও কলকাতা নাইট রাইডার্স জয় পেয়েছে 7 উইকেটের বিশাল ব্যবধানে, তবে এই ম্যাচে আগে বোলিং করে এদিনেও সাফল্যের দেখা পেল না আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি বোলার মিচেল স্টার্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এর 47তম ম্যাচে কলকাতার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 153 রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস ডিসি, যেখানে ডিসির হয়ে সর্বোচ্চ 20 বলে 27 রান করেন ঋষভ পান্ত, 15 বলে 18 রান করেন অভিষেক পোরেল, 26 বলে 35 রান করেন কুলদীপ যাদব। বল হাতে দুর্দান্ত বোলিং করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ 2 উইকেট করে শিকার করেন ভাইভব অ্যারোরা ও হর্ষিত রানা এবং 3 উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী। 154 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 16 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স কেকেআর, যেখানে কেকেআরের হয়ে সর্বোচ্চ 33 বলে 68 রান করেন ফিল্প সল্ট, 23 বলে 33 রান করেন শ্রেয়াস আয়ার, 23 বলে 26 রান করেন বেনকাটেশ আয়ার। বল হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ 2 উইকেট শিকার করেছিলেন এক্সার প্যাটেল।